Facciamo a cacere per noccia. Faremo a cacere per noccia, hai già. এখানে খাবো এর পাশে যে ল্যান্ডটা হচ্ছে সেটা হচ্ছে অসম আরো স্থায়ী সম্পূর্ণ হেরামের ছবি হচ্ছে তৎকালীন যুগের খানে খাবার ছবির নকশা দেখছে না একবার সিঁড়ি গাছের তৈরি আজকে থেকে 200 থেকে 300 বছর আগে এটা থেকে সংরক্ষণ করা হয়েছে মানে একবার সিঁড়ি কাঠের তৈরি পাথরের মধ্যে খোদাই করা বিসমিল্লাহ সহ ফলাক এবং সুরা নাম হচ্ছে 900 হিজরিতে লেখা সুলতান তমলুকি কাইতাবি যে কুরআন শরীফের পাথর উপর লিখে কিছু লেখা লিখেছিল পাথরের এই নকশাটাও প্রায় আজকে 900 হিজরি সময়কালে খানায় কামে ব্যবহার করা হয়েছে সর্বশে পাথরের নকশা যেটা খানায় কামায় আজকে থেকে প্রায় 400 বছর আগে এটা ব্যবহার এটা হচ্ছে এখানে একেবারে মিম্বারের মিনারার উপরের অংশ এটাও আর একটা এখানে একেবারে মিনারা এটাও আর একটা এখানে একেবারে মিনারা উপরের অংশ যা এখানে পাথরের উপর সূরা বনি ইসরাইলের 80 নম্বর আয়াত সুন্দর করে লেখা হয়েছে যা 1201 হিজরিতে قل ربي ادخل المدخل الصدقي واخرج المخرج الصدقي اجعلني من لدنك سلطانا نصيرا সুন্দর করে লেখা হয়েছে খানায় কাবার মসজিদ হারামের প্রবেশের একটা দরজা পাথরের নকশা যা সুলতান আল কুনানি সুলতান সুলাইমান আল কুনানি পরে 1000 হিজরির দিকে এই নকশাগুলো পাথরের নকশাগুলো খানায় কাবার ব্যবহার করেছিলেন দিকে খানায় কাবার যে পিলারগুলো রয়েছে পিলারের উপর এই কারুকাজগুলো নকশাগুলো ব্যবহার করা হয়েছে হচ্ছে কিছু পিলার কারুকাজ সম্বলিত যেগুলো 900 হিজরির আগে সুলতান কানুনি এগুলো কবিতা যা সুলতান আব্দুল মজিদ আব্বাল 1258 হিজরির দিকে হচ্ছে খানায় কাবার দরওয়াজা এবং খানায় কাবার পিলারের উপর ব্যবহৃত এই সমস্ত বস্তুগুলো হচ্ছে কাঠের তৈরি এটা আর এগুলো হচ্ছে পাথর তৈরি তৎকালীন খানে কাবার দরজা এ কাঠের তৈরি ছিল হচ্ছে একটা পিলার পাথর তৈরি কারুকাজ সম্পর্কিত একটা পিলার যা পিতলের তৈরি এগুলো হচ্ছে পাথরের উপর খোদাই করা বিভিন্ন কারুকার্য সম্বলিত
বিভিন্ন নকশা যেগুলো খানায় কাবায় ব্যবহার করা হয়েছে। কারণ এটা দেখা যাচ্ছে যে উপরে আল্লাহর নাম আল্লাহ জাল্লা জালালুহু মাসকান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডান পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম, বাম পাশে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নাম, আবার নিচে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নাম, নিচে উসমান রাদিয়াল্লাহু আনহুর নাম এবং মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহুর আনহুর নাম। 99 হিজরির দিকে এগুলোকে খানা একে আবার বিভিন্ন জায়গায় এগুলো ঠিক করা হয়েছে, লাগানো ছিল। খানা একে আবার দরজায় 963 হিজরিতে সুলতান সুলাইমান বিন সালিম খান খানা একে আবার দরজায় এই পিতলের এই পারদর্শী দরজাটা খানা একে আবার দরজায় ব্যবহার করেছিলেন। একবার একটা লাইট, ঝাড়ু লাইট, পিতলের এটা হচ্ছে মিজাবের রহমত। যা 1404 খ্রিস্টাব্দে তাকে খানায় কাবার জন্য ব্যবহার করা হয়েছিল। এটা হচ্ছে খানায় কাবায় ব্যবহার করিত বিভিন্ন প্রকার কাপড়ের তৈরি এই নকশাসমূহ কলিমা সম্বলিত, যা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছিল। পুরাতন খানায় কাবার চিত্র ভালো লাগে, এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাজরে আসওয়াদের উপর যে পিতলের যে